বুধবার বিকেলে কোচবিহার চকচকা শিল্পকেন্দ্র এসএম জুট মিলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে কোচবিহার থেকে প্রথমে দুটি ও পরে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বুধবার বিকেলে কোচবিহার চকচকার শিল্পকেন্দ্র এসএম জুট মিলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে কোচবিহার থেকে প্রথমে দুটি এবং পরে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে। কিভাবে আগুনটি লাগলো বিষয়টি এখনো পরিষ্কার নয়। গত ৬ মাস আগেও এই জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছিল। অভিযোগ, এই জুট মিলে আগুন নিয়ন্ত্রণ মেশিন থাকার কথা থাকলেও সেটা নেই, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানা অন্তর্গত শিল্পকেন্দ্র এলাকা। এই এলাকায় বেশ কয়েকটি জুট মিল সহ অন্যান্য শিল্পকেন্দ্র রয়েছে। বুধবার বিকেলে ৪টে নাগাদ মিলে কার্যরত লেবাররা প্রথমে আগুন দেখতে পায়। পরে তারা সাথে সাথে বিষয়টি দমকলকে খবর দেয়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। জুট মিল লেবার ডিপার্টমেন্ট ম্যানেজার সুভাষ বিশ্বাস বলেন, আমি অফিসে কাজ করছিলাম, সেই সময় খবর পাই আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল ও পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আনুমানিক ৮-৯ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ৪:১০ আগুন লাগলো, তেলের ট্যাঙ্কিতে আগুন লাগলো। আমরা আইসে দেখি তেলের ট্যাঙ্কিতে ভয়ানক আগুন লেগে গেছিল। আইসে আমরা অনেক চেষ্টা করলাম, জল দিয়ে নিবারণের চেষ্টা করলাম, মনোযোগ করলাম, আগুনটা বাড়তেই ছিল। বরাবর ভাইবাড়িকে ফোন করলাম, ভাইবাড়ি তো অনেক সময় পরে এসেছে, কিন্তু ওই যে মোটামুটি এখন আগুনটা নিয়ন্ত্রণে। এই ঘরটাতে মূলত কী হয়? এই ঘরে পাটের এই দিয়ে তৈরি করে, বা আমাদের প্রথম মেশিন এই জায়গা থেকে সফটনার, এই জায়গাতে তেল তৈরি করা হয়। তেল তৈরি হয়ে আবার এই যে পাটের ই করে দিয়ে এই জায়গাতে বোকার সিনেটার দিয়ে আমাদের পাটের এই সুপুরি তৈরি হয়। কিছুদিন আগেও আপনাদের এই মিলে আরেকবার আগুন এমন জায়গায় লেগেছে, আমাদের মোটরটা ইলেকট্রিক লাইনটা বন্ধ করাতে জলের প্রেশারটা পাওয়া যায় না, নাহলে তো পুরোটা মিলটা শর্ট হয়ে যেত, তার জন্যে বন্ধ করা হয়েছে। পারলাম উপরে তেলের ট্যাঙ্কির উপরে আগুন লাগছে, তখন আমি চিল্লাই বললাম আগুন লাগছে মোটরে। তারপর কাজের কাজ করতেছি, পাইপের মধ্যে পাইপ দিতেছি পাটের। তারপর কি হলো? তারপরে তো জলের ব্যবস্থা নাই কোনো, কী করে আগুনটা নিবাবো? ভিতরে অনেকজন, আমার স্বপ্নের কাপ আর কি পাঁচজন ছিল। এই ভিতরে মূলত কী হয়? এইখানে মূলত কী করা হয়? পাটের পাইল দেওয়া হয়। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।